সামিয়া শুয়ে মোবাইল টিপাটিপি করছে। কাজের লোক রহমত মিয়া এসে এক প্যাক ফেমিকন দিয়ে বলল, ম্যাডাম আপনার জন্য। কাজের লোকের হাতে ফেমিকনের প্যাক দেখে সামিয়া রাগান্বিত হয়ে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, বেয়াদব লোক কোথাকার, আমি তো তোকে বাবার মতো সম্মান করতাম, কিন্তু তুই শেষমেশ আমার সাথে বেয়াদবি করবি, তা তো আমি আগে জানতাম না। রহমত মিয়া গাল থেকে হাত নামিয়ে বলল, ম্যাডাম আপনি অল্পতে রেগে যাচ্ছেন কেন, আমি তো এখনো কিছু বলিনি, তাছাড়া এই প্যাকেটটা দিয়েছে আপনার নিরাপত্তার জন্য, কারণ আপনার স্বামী দেশের বাইরে থাকে, উনি জানে না আপনি কোথায় যান, কি করেন না করেন, তাই আমি ব্রেন খাটিয়ে এই প্যাকেট কিনে নিয়ে এসেছি দোকান থেকে। সামিয়া রাগান্বিত হয়ে বলল, তুই তো দেখছি আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিবি, তাছাড়া আমি তোকে বাবার মতো করে বাসায় রেখেছি, কারণ শুরু থেকে আমাকে মেয়ের মতো দেখিস, আর মাস হতে না হতেই আমার সাথে উল্টোপাল্টা কাজ শুরু করে দিয়েছিস। ম্যাডাম আমার থেকে লোকালে হবে না, আমি সব কিছু জানি, আর আমি এত কিছু জানার পরও আপনি আপনার শক্ত হাত দিয়ে যে আমার গালে মেরেছেন, আমি খুবই ব্যথা পেয়েছি। সামিয়া বলল, এই তুই কি জানিস রে, সামান্য একটা থাপ্পড় দিয়েছি, আমার এখন ইচ্ছে করছে আমার পায়ের জুতা দিয়ে তোকে মারি। রহমত মিয়া বলল, ম্যাডাম আপনার শরীরের তেজ যেহেতু এখনো কমেনি, আমি আর কোনো কথা না বলে আমার কাজ করতে যাই, আর যখন ফেসে যাবেন তখন বুঝতে পারবেন, এখন থেকে জেনেও না জানার ভান ধরে থাকতে হবে। সামিয়া বলল, তুই কি জানিস বলতো, আর কখন কি দেখেছিস? রহমত মিয়া বলল, ঠিক আছে আমি বলছি, আপনি শুনুন। সামিয়া দরজা খুলে দেওয়ার সাথে সাথে তার বয়ফ্রেন্ড ঢুকলো। সামিয়া হেসে তাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে এতগুলো কল দিচ্ছি, তুমি রিসিভ করছো না কেন? কেন কল দিচ্ছি সেটা তুমি রিসিভ করে দেখতে হবে না? রহমত মিয়া টেবিল মুছে মুছে তাদের কথা ফলো করতে লাগলো। বয়ফ্রেন্ড বলল, গাড়িতে থাকতে কিভাবে কল রিসিভ করব, লোকজন মাইন্ড করবে না? তাছাড়া আমি তো তোমার কাছে চলে এসেছি, তাই কলটি রিসিভ করিনি। আর হ্যাঁ, তোমার কাজের লোক এসেছে? সামিয়া বলল, কাজের লোক রহমান মিয়া আসলে তো আমি দেখতাম, উনি আসেনি, তাই তাড়াতাড়ি তোমাকে কল দিয়েছি, উনি আসার আগে আগে যেন আমি তোমার সাথে এনজয় করে বাসা থেকে তোমাকে বের করে দিতে পারি। বয়ফ্রেন্ড বলল, আচ্ছা ঠিক আছে, ও যেহেতু আসেনি তাড়াতাড়ি রুমে চলো, কারণ গাড়ি দিয়ে যখন আসছি তখন থেকে আমার খুবই যন্ত্রণা করছে মনটা তোমার কাছে দেওয়ার জন্য। সামিয়া বয়ফ্রেন্ডের হাত ধরে বলল, চলো তোমার যন্ত্রণাটা আমি ডিসমিস করে দেই। এই বলে বয়ফ্রেন্ডকে ধরে তার রুমে নিয়ে গেল। তারপর রহমত মিয়া নিজে নিজে বলল, ওই বোকা সহজ সরল মানুষটা দেশকে ত্যাগ করে বিদেশের মাটিতে গিয়ে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র ভুয়ের সুখের জন্য, আর এই কালনাগিনী পরপুরুষ বাসে এনে নিজের চাহিদা মেটাচ্ছে। শালার একটা জিনিস বুঝলাম না, আমার মতো একজন বৃদ্ধ লোক বাসায় রেখে কিভাবে বছরের পর বছর দেশের বাইরে থেকে যায়, অন্তত পক্ষে মেয়েটার বা তাদের আপনজন কাউকে রাখলেই তো হতো। যাই হোক, এখানে বসে থাকলে হবে না, ওরা কি করে দেখতে হবে। এই বলে উঠে রুমের দিকে গেল। দুজনে খাটে বসে বয়ফ্রেন্ডের শার্টের বোতাম খুলতে খুলতে সামিয়া বলল, আজকে তোমাকে অন্যরকম লাগছে, আর হ্যাঁ তুমি এভাবে ঘামছো কেন, আমার এখনই কাপড় চোপড় না খুলে ইচ্ছে করছে। সামিয়া আদর করতে করতে বলল, তুমি কিন্তু কথায় কথায় আমাকে উত্তেজিত করে ফেলো, কারণ তোমার চেহারার দিকে তাকালে আমি তোমার স্পর্শ ছাড়া নিজেকে সামলাতে পারি না। এভাবে দুজন দুজনের সাথে রোমান্স করছে। অন্যদিকে রহমত মিয়া পর্দার আড়ালে তাদের রোমান্স দেখতে দেখতে মনে মনে বলল, হায় রে দুনিয়া, কাকে বিশ্বাস করবে, যে বউ স্বামীর হক নষ্ট করছে সে কি পারবে কখনো পরিপূর্ণভাবে স্বামীকে ফিরিয়ে দিতে, আমার এখন ইচ্ছে করছে স্যারকে এখন ফোন করে সব বলে দেই, বললে তো আমার চাকরি থাকবে না, অন্যদিকে আমার ফ্যামিলি সবাই না খেয়ে থাকবে, যাই হোক আমার একটা বাটন মোবাইল আছে, ওটা দিয়ে ভিডিও করে কিছু প্রমাণ রাখি। এই বলে ভিডিও করতে লাগলো। সামিয়া তার বয়ফ্রেন্ড দুজনেই উত্তেজিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে উপরে চাদর দিয়ে শুয়ে গেল। রহমত মিয়া বুদ্ধি খাটিয়ে বাহিরে এসে কলিং বেল টিপ দিল, আর নিজে নিজে বলল, ওরা যেহেতু জানে না যে আমি বাসায় ছিলাম, আমি এভাবে বাসায় ঢোকা ভালো হবে। সামিয়া দরজা খুলে দিয়ে বলল, চাচা আপনি এসেছেন, আজকে মনে হয় একটু দেরি হয়েছে আপনার। রহমত মিয়া বলল, হ্যাঁ আজকে বাসায় একটু কাজ ছিল, ওই সব শেষ করেই আসলাম। সামিয়া বলল, ভালো হয়েছে দেরি করে এসেছেন, আর হ্যাঁ শোনেন, বাসায় ঢোকার সাথে সাথে আপনি বাথরুমে গিয়ে পরিষ্কার করে ফেলবেন, কিছুক্ষণ আগে আমি বাথরুমে ঢুকেছিলাম, গন্ধের জন্য বসা যাচ্ছে না। রহমত মিয়া বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে রুমে ঢুকে সোজা বাথরুমের দিকে গেল। সামিয়া পর্দা সরিয়ে তার বয়ফ্রেন্ড কি ইশারা দিয়ে ডাকলো। বয়ফ্রেন্ড এসে বলল, উনি কই? সামিয়া আস্তে আস্তে বলল, উনি বাথরুমের দিকে গেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও যেন উনি না দেখে। বয়ফ্রেন্ড সামিয়ার কপালে চুমু খেয়ে বলল, তোমার প্রয়োজন হলে আমাকে ফোন করো, আমি সাথে সাথে এসে তোমার সমস্ত জ্বালা মিটিয়ে দেব। এই বলে বিদায় নিয়ে চলে গেল। বয়ফ্রেন্ড যাওয়ার সাথে সাথে সামিয়া নিজে নিজে বলল, তোমাকে এসে আর জ্বালা মেটাতে হবে না, পাশের বাসার যে ছেলেটা আছে না তোমার চেয়ে ভালো জ্বালা মেটাতে পারে, আজ থেকে তোমাকে ফোনও করব না, পাশের বাসার ছেলেটার সাথে এখন আমার হট সম্পর্ক। এই বলে রুমের দিকে
চলে গেল। রহমত মিয়া বাথরুমের দরজা বন্ধ করে ভেতরে দেয়ালের সাথে পিট লাগিয়ে বলল, হায়রে দুনিয়া, কিভাবে আমার চোখ ফাঁকি দিল, মনে করেছে সে আমি দেখিনি, ম্যাডাম জানে না যে ওনার চেয়ে আমি বড় চোর। এই বলে বাথরুম পরিষ্কার করতে লাগলো। বেশ কিছুদিন পর সামিয়া সোফায় বসে মোবাইল কানে দিয়ে বলল, তুমি বিশ্বাস করো আমার ওখানে অনেক ব্যথা হয়ে গেছে, আমি একেবারেই পারছি না সহ্য করতে। বয়ফ্রেন্ড বলল, তুমি অনেকদিন আমার সাথে যোগাযোগ করনি, আর দীর্ঘদিন পর তোমাকে পেয়ে নিজের ইচ্ছে মতো আদর করেছি। আড়াল থেকে রহমত মিয়া সামিয়ার কথাগুলো শুনে নিজে নিজে বলল, ছি 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 ছি, পর পুরুষের সাথে আকাম করছে, এটা আবার ফোন করে আলোচনা করতে হচ্ছে কেন, মেয়েটার লজ্জা বলতে কিছুই নেই, এগুলো শুনতে আমার লজ্জা লাগছে। সামিয়া বলল, কয়েকদিনের ভেতর তোমার সবকিছু চেঞ্জ করে ফেলেছ, সবসময় তোমাকেই লাগবে আমার এখন, কারণ তোমার মতো আদর আমি মন মতো কারো পাইনি। এভাবে এই দুজন দুজনার সাথে কথা বলছে। সামিয়া রহমান মিয়ার দুহাত ধরে ক্ষমা চেয়ে বলল, প্লিজ চাচা আমাকে ক্ষমা করে দেন, আমি জানতাম না যে আপনি সবকিছু জানেন, আর সবকিছু জানার পরেও যে আপনি আমার উপকার করতে চাচ্ছেন সেটাও আমি খেয়াল করিনি, আমাকে মাফ করে দেন। রহমত মিয়া বলল, আমি তোমাকে মেয়ের মতোই ভাবি, তাই ওই ওষুধটা আপন ভেবে নিয়ে এসেছি, যেন তোমার অসুবিধা না হয়, সুন্দরভাবে তোমার সংসারটা টিকিয়ে রাখতে পারো। আপনি যদি শুনতে চাইতেন আমি আপনাকে বুঝিয়ে বলতাম সবকিছু, যেন পরে আর এই সমস্ত কাজে জড়িত না থাকেন। তাছাড়া স্যারের নাম্বার আমার মোবাইলে আছে, চাইলে আমি ওনাকেও ফোন করে বলে দিতে পারতাম, বলিনি কারণ আপনাদের এতদিনের সম্পর্ক এবং সংসার টিকিয়ে রাখার জন্য, আরো আপনাদের সম্পর্কটা গভীরত্বে নিয়ে যেতে চাচ্ছি। সামিয়া বলল, প্লিজ চাচা আপনি ভিডিওটা ডিলিট করে আমাকে বাঁচতে দেন, আমি এখন থেকে আর কোনো অপকর্মের সাথে জড়িত থাকবো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা খাবো, প্লিজ প্লিজ আপনি আজকের পর থেকে আমার বাবার মতন। রহমত মিয়া ফেমিকনের প্যাকেটটা দিয়ে বলল, এই নেন এগুলো খেয়ে ফেলবেন, আর এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে চলাফেরা করুন, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সামিয়া লজ্জায় আর কিছু বলতেও পারছে না, মাথা নিচু করে রইল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাহিদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।